গেল সোমবার থেকে লেবাননে আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল। শুক্রবার রাতভর দেশটির রাজধানী বৈরুতে দফায় দফায় হামলা চালায় দেশটি। শনিবার লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েল। পরে হিজবুল্লাহর পক্ষ থেকে সেই তথ্য নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, নিহত হওয়ার আগে হিজবুল্লাহর সদর দফতর কিংবা তার পাশের ভবনে অবস্থান করছিলেন নাসরুল্লাহ। সেখানে অন্তত 80টি বোমা ফেলা হলে নিহত হন হিজবুল্লাহ প্রধান। ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলেন নাসরুল্লাহ। সর্বশেষ গাজায় আগ্রাসনের পর দেশটির বিরুদ্ধে একাধিক সামরিক পদক্ষেপ নিয়েছিল তার সংগঠন হিজবুল্লাহ। এজন্যই আগ্রাসী ইসরায়েলের অন্যতম প্রধান টার্গেট ছিলেন 64 বছর বয়সী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সদা সোচ্চার লেবাননের এই সিংহ মানব 1992 সাল থেকে সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। সংগঠনটির প্রধান হিসেবে নাসরুল্লাহ ইসরায়েলের অন্যতম প্রধান শত্রু হিসেবে বিবেচিত হতেন। ইসরায়েল বহুবার তার উপর হামলা চালানোর চেষ্টা করেছিল, তবে সেসব হামলা ব্যর্থ হয়েছিল। 1995 সাল থেকে যুক্তরাষ্ট্র নাসরুল্লাহকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে এবং তার অবস্থান জানাতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছিল। নাসরুল্লাহ 1960 সালে লেবাননের দক্ষিণাঞ্চলের বাজারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফাতিমা ইয়াসিন নামে এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের সংসারে 5টি সন্তান রয়েছে। নাসরুল্লাহর বড় ছেলে হাদি 1997 সালে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হন। নাসরুল্লাহ শিয়া মুসলিম ধর্মীয় শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। 1982 সালে ইসরায়েলের আক্রমণের বিরোধিতা করে তিনি হিজবুল্লাহতে যোগদান করেন এবং সংগঠনটির বেকা উপত্যকায় যোদ্ধাদের সংগঠিত করার দায়িত্ব পান। 1992 সালে নাসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব নেন এবং তার নেতৃত্বে সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করে। ফলে 2000 সালে দক্ষিণ লেবাননে 22 বছরের দখলদারিত্বের অবসান ঘটে এবং ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। 2006 সালে লেবানন যুদ্ধের সময় ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধ এবং ফিলিস্তিনের পক্ষে তার অঙ্গীকার তাকে আরব এবং ইসলামী বিশ্বের একজন জনপ্রিয় নেতায় পরিণত করে। তবে সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদকে হিজবুল্লাহর সমর্থনের কারণে তার সেই জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী আন্দোলন এবং হামাসের সমর্থনে দক্ষিণ লেবাননে নতুন ফ্রন্ট খোলার ঘোষণার পর বিশ্বব্যাপী তার অবস্থান আবারও শক্তিশালী হয়। নাসরুল্লাহর হত্যাকাণ্ডের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 21 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিল। তার মৃত্যু লেবানন ও গাজা উভয় ক্ষেত্রেই কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাসরুল্লাহর নিহতের সংবাদ হিজবুল্লাহ এবং তার অনুসারীদের যেমন শোকের সাগরে নিমজ্জিত করেছে, তেমনি এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে লেবাননের চলমান সংঘর্ষের মধ্যে নাসরুল্লাহর মৃত্যু এই অঞ্চলে নতুন করে সংঘাতের সৃষ্টি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। IBTV USA, New York.